আমার রাসূলের মোবারক রক্ত খেয়ে জাহান্নাম হারাম আর মিলাদুন নবী করব দলিল দিতে হবে তোরে জন্ম দিয়েছি আজ তুই ফতোয়া দিচ্ছিস যে মওলবি আজ তুই ফতোয়া দিচ্ছিস মিলাদুন নবীর বিপক্ষে তোর বাপ মিলাদুন নবী করেই হয়তো তোকে জন্ম দিয়েছে ঠিক কি না বলেন তোর বাপ তোকে মিলাদ কেম করেই জন্ম দিয়েছে এই নোয়াপাড়াতে মাহফিল করে সবে মাত্র খেতে বসবো এক মওলবি এসে বলছে হুজুর একটা প্রশ্ন করতাম আমি বলেন দুয়াড়াই ঘন্টা মাহফিল করার পরে ক্ষুধা লেগে যায় খুব তখন আর উত্তর দেওয়ার এনার্জি থাকে না তা বলছে হুজুর আমাদের পূর্বপুরুষরা তো অনেক ভুল করে গিয়েছে পূর্বপুরুষরা তো অনেক ভুল করে গিয়েছে ওই নতুন ওস্তাদদের কাছে শুনেছে কথা বুঝেন না নজদি ফতোয়া শুনেছে নজদি দু একটা বই পত্র পড়েছে আমি ভাত নিয়ে গালে তুলিনি তুলবো এমন সময় এসে এমন কথা বললো মেজাজটা গরম হয়ে গেল দেখলাম যে এর সঙ্গে বেশি কথা বাড়ানোর দরকার নেই অল্পতে সেরে দেই হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেই জ্বালা করতে করতে চলে যা কথা বুঝেন না যে জানাম মানুষ এর সঙ্গে হালকা ডোজ দেওয়ার দরকার নেই ফুল ডোজ দিয়ে দেই তেমন হ্যাঁ আমার বাপদাদা ভুল না করলেও তোমার বাপদাদারা ভুল করেছে কিরম আমি বলি তোমার বাপদাদা তো জানতো যে আজকে তুমি বাপদাদাকে বেদাতি বানাবে জাহান্নামি বানাবে তবে তোমার শিশুকালেই তোমার গালে লবণ দিয়ে মেরে দিত এই ভুলটা তোমার বাপদাদা করে শিশুকাল কৈশোরকাল যৌবনকাল নবতীর বয়স মক্কী জীবন মাদানী জীবন বলেছেন আমার নবীর 63 বছর বয়সের জন্ম থেকে নিয়ে আর এন্তেকালের আগ পর্যন্ত যে কোনো সময়ের ভিতরে অন্তর্ভুক্ত বলেন না সুবহানাল্লাহ যে কোনো সময়ের ভিতরে অন্তর্ভুক্ত আমার রাসূলের শিশুকাল যদি আলোচনা করেন সেটাও এর ভিতরে অন্তর্ভুক্ত আমার নবী কত আদল ছিলেন শিশুকাল আলোচনা করে ইমাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক যাচ্ছেন দলিল চাই মিলাদুন নবী রাসূলে পাক রাস্তা দিয়ে যাচ্ছেন হযরত আব্বাসের বাড়ির পাশ দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে একটা কোলাহল বুঝলেন কোলাহল হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাক থেমে গেলেন হযরত আব্বাসের বাড়ি ঢুকে গেলেন রাসূলের জন্য কোনো পর্দা ছিল না পর্দা আমাদের জন্য পর্দা কাদের জন্য আমাদের জন্য রাসূল আর আমরা অনেক পার্থক্য রয়েছি রাসূল আমাদের মতো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এ এক পড়ে বুঝায় দেখছে রাসূল আমাদের মতো বলেন জোরে নাউজুবিল্লাহ কোন এক জায়গায় রাসূল আমাদের মতো নয় কথা বুঝেন না রাসূলের জন্য ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল তাহাজ্জুদ ফরজ ছিল আপনার কয় ওয়াক্ত পাঁচ রাসূলের জন্য যাকাত তাই যত ধনী হোক আপনার জন্য যাকাত ফরজ রাসূলের জন্য যত বিবাহ ইচ্ছা করতে পারেন আপনার রাসূলের মোবারক দেহ থেকে মিশকে আম্বারের গন্ধ বার হতো রাসূলের মোবারক দেহ থেকে মিশকে আম্বারের সুগন্ধি বাইর হতো আমার আপনার গায়ে কি বার হয় হযরত মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসাইর হাদিস হযরত মিকদার বলছেন আল্লাহ রাসূলের দরবারে এসে যদি আল্লাহ রাসূলকে আমরা না পেতাম তবে আল্লাহ রাসূলকে কাউকে জিজ্ঞেস করা লাগতো না নবী কোন দিকে গিয়েছেন নবী কোন দিকে গিয়েছেন জিজ্ঞেস করা লাগতো না মদিনার যে গলি দিয়ে আমার রাসূল গিয়েছেন সেই গলিটা রাসূলের গায়ের খুশবুতে ভরপুর হয়ে থাকতো আমরা বুঝতে পারতাম আল্লাহর নবী এই দিক দিয়ে গিয়েছেন সেই নবী আমার আপনার গা দিয়ে নিজের হাতটা নিজের বগলে একটু টেনে পাশের লোকের নাকে দিয়ে দেখেন আর কানটা সাবধানে রাখবেন জাতানো থাবা কানে এসে পড়বে ঠিক কি না বলেন রাসূল আমার মতো বগা পাটার মতো গন্ধ আসে আমার আপনার গা থেকে আর রাসূলের গা মুবারক ঘাম থেকে মিশকি আম্বারের গন্ধ বার হয় নবী আমার মতো নালায়েক জাহেল কি বলছো হিসাব নাই কাকে নিয়ে বলছো হিসাব নাই কাকে নিয়ে দো জাহানের বাদশা
হাজির আমার আমার রাসূল রাতে প্রস্তাব করেছেন আমার রাতে একটা কাঠের পাত্রে প্রস্তাব করেছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সকালে বললেন ওই প্রস্তাবটা ফেলে দাও খাটের নিচে দেখো কাঠের পাত্র আছে প্রস্তাব আল্লাহ রাসূল যখন বললেন উম্মে আইমান বলি ইয়া রাসূলুল্লাহ রাতে আমার পিপাসা লেগেছিল আমি পানি বলে তো খেয়ে নিয়েছি আমি পানি বলে তো খেয়ে নিয়েছি বলে কি করলে আমার প্রস্রাব ছিল তো বলে ইয়া রাসূলুল্লাহ না না প্রস্রাবের কোনো গন্ধ আমি পাই নাই আমি মিশকে আম্মারের গন্ধ পেয়েছি তা থেকে আমার আপনার প্রস্রাব একবার করে আসলে পরের জন যেতে পারে না নাকটি বেঁধে ধরে রাখতে হয় ঠিক কি না বলে উম্মে আইমান কে আমার রাসূল কিছু বলেছিল বলতে সাহাতি আইমান উম্মে আইমানের পেটে ব্যথা করতো মারাত্মক ব্যথা বলে তুমি চিরদিনের জন্য আমার প্রস্রাব যখন তোমার পেটে গিয়েছে চিরদিনের জন্য তুমি ভালো হয়ে গেলে আমার রাসূলের প্রস্রাব মোবারক দাওয়া ওষুধ কথা বুঝলেন না তুলনা করো একটা আয়াত শিখেছো মাইক পালি ওইটাই ঝাড়ার চেষ্টা করো বললেন না মানা বাসারু মিসলুকুম আমরা বুঝি না আয়াত আমরা জানি না আমার রাসূলের শিঙ্গা লাগানো হয়েছে যুদ্ধে গিয়ে আহত হয়েছিলেন সে জায়গায় রক্ত জমাট হয়ে গিয়েছিল সেই রক্তটা আমাদের বেদেরা যেরকম রক্ত বার করে না বেদে আরবে ওইটা সিস্টেম ছিল বদ রক্তটা বের করে দেওয়া রক্তটা বার করা হয়েছে রাসূলের পাখের হযরত ইবনে জুবায়ের হযরত জুবায়ের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাছে আল্লাহ রাসূল রক্তের পাত্রটা দিলেন খোলেন হাদিসের কিতাব হযরত জুবায়ের আব্দুল্লাহ ইবনে জুবায়ের কাছে রক্তের পাত্রটা দিয়ে বললেন আমার রাসূল ও জুবায়ের এই রক্তটা গোপন জায়গায় ফেলে দাও আমি নবীর রক্ত যেন বেহুরমতি না হয় বেজ্জতি না হয় খুব গোপন জায়গায় ফেলে দাও নবী পাকের দেহের রক্ত তো নাকি এক ফোঁটা রক্ত রাসূলের মাটিতে ফেলতে দিয়েছে সাহাবা কথা বুঝেন না হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের পেয়ালাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথায় ফেলবেন এখানে যদি ফেলি কেউ যদি পা দেয় এখানে যদি ফেলি কেউ পা দেয় ওখানে যদি ফেলি কেউ পা দেয় এই চিন্তা করতে 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 হযরত জুবায়ের এক জায়গায় ফেলে চলে এসেছে পেয়ালা ধুয়ে মুছে নিয়ে আল্লাহ রাসূল বললেন জুবায়ের ও আব্দুল্লাহ বিন জুবায়ের ফেলে দিয়েছো আমার রক্ত ফেলেছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়েছি বলে কোথায় ফেললে বলে আপনি নিশ্চিন্তে থাকেন ভালো জায়গায় ফেলেছি বেহুরমতি বেইজ্জতি হবে না আমি ভালো জায়গায় ফেলেছি বেহুরমতি বেইজ্জতি হবে না আপনার রক্ত ইয়া রাসূলুল্লাহ আপনার মোবারক রক্ত বলে না শুনি না কোথায় ফেলেছো একটু শুনি না কোথায় ফেলেছো আব্দুল্লাহ বিন জুবায়ের বলেও না নবী পাক কথা শুনে না শুনি না কোথায় ফেললে একটু শুনি কেমন জায়গায় ফেললে শেষে কিতাব সাক্ষী আব্দুল্লাহ বিন জুবায়ের বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মোবারক রক্ত নিয়ে কত জায়গায় ঘুরেছি কোথাও আমি নিরাপদ মনে করি নাই ফেলা আমি যেখানে ফেলতে যাই মনে হয় না এখানে আমার দয়ার নবীর রক্ত হয়তো বেহুরমতি হবে বেউজ্জতি হবে আমি অবশেষে কোথাও ফেলার জায়গা না পেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক আমার পেটে রেখে দিয়েছি কি করেছে খেয়ে ফেলাইছে রক্ত খাওয়া হারাম না হালাল আব্দুল্লাহ বিন জুবায়ের যে খেলো মাসলা কি ওটা নবীর রক্ত ওটার হিসাব আলাদা ঠিক কিনা বলে আপনার কিছুটা রক্ত বার করে বিবিরা খাতি দেন এই খা নবীর রক্ত খেয়েছে সাহাবারা তুই আমার রক্ত খা পরের দিন খবর হয়ে যাবে রাত্রি খবর হয়ে যাবে পাঁচ শালা এসে হাত পা ভেঙে আলাদা করে দিয়ে যাবে ঠিক না খাবেন প্রস্তাব বৌরে নবীর প্রস্তাব তো খেয়েছে সাহাবি আমার রাসূল বকাবকি করেছেন আব্দুল্লাহ বিন জুবায়েরকে গালি দিয়েছেন হারাম বলেছেন কি বলেছিলেন ও আব্দুল্লাহ বিন জুবায়ের শুনে রাখো
আমার রক্ত যখন তোমার পেটে গিয়েছে দেহের মধ্যে গিয়েছে লা তুমা সাকুননার ইয়া ইবনে জুবায়ের হে আব্দুল্লাহ বিন জুবায়ের শুনে নাও আমার রক্ত যখন তোমার পেটে গিয়েছে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম 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 জাহান্নামের রক্ত তোমার জন্য হারাম হয়ে গিয়ে কারণ আমার রক্ত তোমার পেটে আমার রাসূলের মোবারক রক্ত খেয়ে জাহান্নাম হারাম আর মিলাদুন নবী করব দলিল দিতে হবে তোরে জন্ম দিয়েছি আজ তুই ফতোয়া দিচ্ছিস যে মওলবি আজ তুই ফতোয়া দিচ্ছিস মিলাদুন নবীর বিপক্ষে তোর বাপ মিলাদুন নবী করেই হয়তো তোকে জন্ম দিয়েছে ঠিক কি না বলেন তোর বাপ তোকে মিলাদ কেম করেই জন্ম দিয়েছে এই নোয়াপাড়াতে মাহফিল করে সবেমাত্র খেতে বসবো এক মওলবি এসে বলছে হুজুর একটা প্রশ্ন করতাম আমি বলেন দুয়াড়াই ঘন্টা মাহফিল করার পরে ক্ষুধা লেগে যায় খুব তখন আর উত্তর দেওয়ার এনার্জি থাকে না তা বলছে হুজুর আমাদের পূর্বপুরুষরা তো অনেক ভুল করে গিয়েছে পূর্বপুরুষরা তো অনেক ভুল করে গিয়েছে ওই নতুন ওস্তাদদের কাছে শুনেছি কথা বুঝেন না নজদি ফতোয়া শুনেছি নজদি দু একটা বই পত্র পড়েছে আমি ভাত নিয়ে গালে তুলিনি তুলবো এমন সময় এসে এমন কথা বললো মেজাজটা গরম হয়ে গেল দেখলাম যে এর সঙ্গে বেশি কথা বাড়ানোর দরকার নেই অল্পতে সেরে দেই হাই অ্যান্টিবায়োটিক দিয়ে দেই জ্বালা করতে করতে চলে যা কথা বুঝেন না যে জানাম মানুষ এর সঙ্গে হালকা ডোজ দেওয়ার দরকার নেই ফুল ডোজ দিয়ে দেই তেমন হ্যাঁ আমার বাপদাদা ভুল না করলেও তোমার বাপদাদারা ভুল করেছে কিরম আমি বলি তোমার বাপদাদা তো জানতো যে আজকে তুমি বাপদাদাকে বেদাতি বানাবে জাহান্নামি বানাবে তবে তোমার শিশুকালেই তোমার গালে লবণ দিয়ে মেরে দিত এই ভুলটা তোমার বাপদাদা করে শিশুকালে তোমার গালে লবণ দিয়ে মেরে দিত এই ভুলটা তোমার বাপদাদা করেছে ঠিক না তো বললাম তুমি তো অনেক ছোট একটা কথা বলি আমার বাপদাদা তোমার বাপদাদা সঠিক সময়ে সঠিক কাজটি করেছিল বিধায় আজকে তোমার মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা নাম আব্দুল জব্বার আব্দুল সাত্তার আব্দুল গফফার ঠিক না বলেন এই হিন্দুর দেশে আল্লাহর অলিরা রসুলের দেশে আল্লাহর হুকুমে এই ভারতবর্ষের এই বাগানে এই কুফরি বাগানে এসে ইসলামের আলো জ্বালাতে এসেছিলেন আমার বাপদাদা তিন পুরুষ চার পুরুষ ছয় পুরুষ আট পুরুষ আগে হিন্দু ছিল কানাই নেতাই গণেশ ঠিক কিনা বলেন কজন অ্যারাবিয়ান আমাদের পূর্বপুরুষ সবই এদেশেরই চেহারা দেখে বোঝা যায় না এদেশের আমার সেই তিন পুরুষ চার পুরুষ ছয় পুরুষ আগের কোনো মানুষ কোন আল্লাহর আলী ওলির হাতে হাত দিয়ে অথবা তাদের খলিফার হাতে হাত দিয়ে অথবা কোনো মুহাক্কিক আলেমের হাতে হাত দিয়ে হিন্দু ধর্ম ছেড়ে কুফরি ধর্ম ছেড়ে কলমার দাওয়াত পেয়ে কলমা পড়েছিল বিধায় আজ তোমার সঠিক সময়ে সঠিক কাজটা করেছিল বিধায় আজ তোমার মুখে দাড়ি জামা জুব্বা টুপি উঠেছে রাম আব্দুল জব্বার সেদিন যদি আমার পূর্বপুরুষ সঠিক সময়ে সঠিক কাজ না করত আজ তোমার নাম হতো গণেশ কানাই নেতাই বাপদাদা ভুল করে গেছে কি বলে হিসাব আছে বলেন আর শত কোটি সালাম তাদের মোবারকবাদ তাদের আমাদের পূর্বপুরুষ যারা যারা ইসলামের দাওয়াত কবুল করে মুসলমান হয়েছিলেন ঠিক কিনা শত কোটি সালাম মোবারকবাদ তাদের যে পূর্বপুরুষরা আমাদের কলমা পড়ে মুসলমান হয়েছিল নাহলে আজকে আমি আপনি হিন্দুর ঘরে পড়ে থাকতাম হয় হরে রাম হরে কৃষ্ণ করে বেড়াতি ভাইরা বাবাজিরা আমার আপনারা ওটাউটি করবেন না স্বল্প সময়ের মাহফিল ওটাউটি করছেন কেন এত যারা বাড়িতে বসে আছেন মাহফিলে আসুন কেন এদিক ঘোরাফেরা করছেন যে সন্ধ্যা পেয়েছেন এর সকাল আছে কিনা আমরা কেউ জানি না সকালে হয়তো আপন জনের আমার আপনার মরামুখ দেখার জন্য ছুটে আসবে পারে কি পারে না আমার পাড়ার ওখানেই ভ্যানে চার্জ দিতে গিয়েছে আব্দুল কাদের নাম ছেলেটার আখ বেচে বিহারি ক্যাম্পে
বউরে বলেছে সুজিদে আর ভ্যানে কিভাবে চার্জ দিতে গেছে 5 সেকেন্ডটা মারা গেছে স্পর্শ দিয়ে বউ সুইচ দিয়ে এসে তাকে মুখ দিয়ে গাঁজা টাজা বেরিয়ে এসে কতটা বুঝেন এই তো দুনিয়া এত বাহাদুরি কেন এত সিনাজুরি আসে কোত্থেকে আমাদের বলুন যেন ভাইরা আমার আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর উপরে সিনাজুরি কেউ করবে না আমার রাসূলকে আল্লাহ তাবারক তাআলা কত মর্যাদায় মর্যাদাবান করেছে কত মর্যাদা দান করেছে আমার নবী কোন নবীর উম্মত আমি আপনি একবার ভেবে দেখি না আমার আল্লাহ নিজের শানে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও জগৎবাসী শুনে নাও এই কুল কায়নাত সবকিছু রব আমি আল্লাহ আল্লাহ নিজের শানে বললেন ঠিক না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কুল কায়নাত যা কিছু আরশ কুরসি লৌহ কলম যা সৃষ্টি আছে সব কিছুর মালিক কে রব কে তার হাবিব রে কিছু দেবে না নিজি তো সব কিছুর রব মালিক তাই হাবিবের ব্যাপারে জানাই দিলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও এই কুল কায়নাত সব কিছুর মালিক আমি আল্লাহ রব আমি আল্লাহ প্রভু আমি আল্লাহ তবে আমার হাবিবকে আমি কম দেব না আমার বন্ধুকে আমি কম দেব না তাই আমার আল্লাহ কোরআনে আমাদের বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না সুবহানাল্লাহ ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না এখানে কি বললেন রাহমাতাল লিল আলামিন এখন আলামিন না কুল কায়নাত আসমান জমিন লৌহ কলম সব কিছু ও দুনিয়া মানুষ শুনে নাও ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলকে আমি আমার কুল কায়নাত যা কিছু সৃষ্টি আছে সব কিছুর রহমত স্বরূপ পাঠালাম একই আলামিন একই আলামিন কোন নবীর উম্মত কি সৌভাগ্যশালী করলেন আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ নো দাই সেলফ নিজেকে চিনুন আগে আমি কে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আমাদের সামনে বলে দিলেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি কারা আদম আলাইহিস সালাম থেকে উম্মত দুনিয়ায় আসছেন কত নবী এসেছে 1 লাখ বা 2 লাখ পয়গম্বর এসেছেন দুনিয়ায় কিন্তু আমার আল্লাহ আমাদের উপরে কি রহমত করলেন কি দয়া করলেন করুণা করলেন কি মায়া আল্লাহ আমাদের উপরে করলেন আল্লাহ রুহের জগতে যখন এক জায়গায় সব জড়াজড়ি করেছিলাম রুহগুলো জুনুদুহু সেনাবাহিনীর মতো মাছের গুড়ির মতো এভাবে হাদিসে এসছে এক জায়গায় ছিলাম রুহগুলো রুহের জগতে আল্লাহ পাক কি দয়া করলেন মেহেরবানি করলেন আমার আপনার রুহগুলোকে কুদরতি হাত দিয়া আলাদা করলেন ও রুহ তুই এদিকে আয় এদিকে আয় এদিকে আয় তোকে আদমের কম দামি উম্মত বানাবো না তোকে মুসার কম দামি উম্মত বানাবো না তোকে ঈসার কম দামি উম্মত বানাবো না তোকে ইব্রাহিমের কম দামি উম্মত বানাবো না ও তুই এদিকে থাক আমার আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূল যিনি সর্বশ্রেষ্ঠ আমি তোদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত করে সেই জামানায় পাঠাবো নো দাই সেলফ আমি কে 800 বছর হেদায়েত করে নূহ আলাইহিস সালাম 80 জন মানুষকে হেদায়েত করতে পেরেছিলেন কত বছর 800 বছর হেদায়েত করে নূহ আলাইহিস সালাম চোখে দেখি নাই কানে শুনে নাই শুধু নামখানা শুনেছি মুহাম্মাদুর রাসূল কলমা পড়ে আমার রাসূলের প্রতি ঈমান এনেছি ঠিক না বেটি যদি যদি প্রয়োজন হয় রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি না নাই কারা কারা রাজি দোয়া তুলে দেখান নারায় তাকবে ঈদে মিলাদুন নবী ভাইরা বাবাজিরা
যে আখিরি নবীর উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে আল্লাহ পাঠিয়েছে খুশি না বেজার খুশি নবী আমাদের জন্য কি করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ আল কোরআন ঠিক না বেটি অর্থ জানেন শানে নজুল জানেন কোন নবীর উম্মত আমি আপনি কি করেছে আমার নবী আমার আপনার জন্য আহারে আজ দলিল দিতে হয় সাহাবারা দলিল খুঁজতেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে জায়গাটায় আছেন কিসের জন্য যুদ্ধ করার জন্য বেশি দান খয়রাত করার জন্য কোন কারণে আমার রাসূলকে যতটা ভালোবেসেছেন আবু বকর অন্য সাহাবীর দ্বারাই সেটা হয় নাই ঠিক না বেটি আমার রাসূলকে যতটা ইশক মহব্বত হৃদয়ে ধারণ করেছে অন্য সাহাবারা পারে যে মহব্বত অর্জন করে শুকনো দরুদ পড়ে হুজুর একটু মিলাদ পড়েন তা সূরা ফাতিহা পড়েন আর ইখলাস পড়েন আর একবার দরুদ পড়ে দরুদে ইব্রাহিম আরে ওটা তো নামাজের দরুদ গাধার দলেরা ওটা তো নামাজের দরুদ ঠিক না বলেন নামাজের দরুদ মজলিসি পড়বো কেন ওটা নামাজের জন্য উত্তম ঠিক কিনা বলেন অজীব তামাশা আবার যখন তারাই হাদিস পড়তে চায় কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বি কি কোন দরুদ পড়তেছে দরুদ ইব্রাহিম বুখারীতে কি লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে কি লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজা মুসলিম সকল কিতাবে এই লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুতটা কোথা থেকে আসে কথা বুঝলেন না হাদিস পড়ার সময় যদি ওই দরুদ পড়তে পারো তাহলে অন্য সময় পারবো না মাহফিলে পারবো না মেলাতে পারবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি এখানে দরুদ ইব্রাহিম পড়ছি 200-500 যা যাচ্ছে পকেটে নিচ্ছে আর মেলাদ শরীফ পড়ে যাচ্ছে একবার ফাতিহা পড়ো একবার ইখলাস পড়ো একবার দরুদ পড়ো দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা আমিন বাস ফাতিহা শেষ পকেটে জানোয়ার শেষ মেলাদ শেষ এই মেলাদ চলতেছে না এখন তামাশা করেন সাধারণ উম্মি মানুষগুলো নবীর প্রেমে নবীর আসে এই মানুষগুলো নিয়ে তামাশা করেন জবাব দেওয়ার জন্য তৈরি থাকে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন ভাইরা বাবাজিরা আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ আমার রাসূল আয়াতের শানে নজুল যত তাফসীরের কিতাব আছে বিখ্যাত বিখ্যাত তাফসীরে বাইহাকি তাফসীরে রুহুল বায়ান তাফসীরে খোলাসা মাদারে জালালাইন সকল তাফসিরে এই কথাই আমার রাসূল রাত্রে ঘুমাতে যাচ্ছেন শুতে শুয়ে যা শুতে যাবেন শুয়েছেন এমন সময় গুনাহগার উম্মতের চিন্তা আমার নবীর মাথায় চলে আসলো যে আমার গুনাহগার উম্মত কিভাবে নাজাত পাবে আমার গুনাহগার উম্মত কিভাবে নাজাত পাবে আল্লাহ ঘুম ছুটে গিয়েছে দুশ্চিন্তায় ঘুমায় আমার নবী একবার এদিকে যায় একবার ওদিকে যায় পায়চারি করে আবার শোয় আবার ওঠে অস্থির আমার নবী এই আয়াতের শানে নজুল আমার নবী পাগল পারা এদিকে ওদিকে ঘোরাফেরা করে শুতে যায় ঘুম আসে না এমন অবস্থায় আমার আল্লাহ সইবেন তার বন্ধু অস্থির পাগল পারা হয়ে আছে আমার আল্লাহ এটা সহ্য করবেন বন্ধুর বিপদে বন্ধু হবে না আমার হাবিব উম্মতের চিন্তায় অস্থির হয়ে ঘুমাতে পারে না আমার আল্লাহ সইতে পারে না তাই আল্লাহ ডাক দিলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও
আমার হাবিবকে গিয়ে এই খুশ খবর জানিয়ে দাও। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অস্থির হবেন না, এত বেকারার হবেন না, এত বেচাইন হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশ খবর জানিয়েছেন, আল্লাহ খুশ খবর জানিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফজরে নামাজে এসেছেন, নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করে সাহাবা আজমাইনের দিকে তাকিয়েছেন। কোন দিকে তাকিয়েছেন? নামাজ শেষ করে যখন সাহাবা আজমাইনের দিকে তাকিয়েছেন, দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক সদাই নূরে ঝলমল করে, আপনার মোবারক চেহারা সদাই ঝলমল করে নূরে, কিন্তু আজকে আপনার চেহারা মোবারক থেকে আলাদা যেন উজ্জ্বল ঝলমল করছে আলাদা ভাবে। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে কোনো খুশ খবর জানিয়েছেন, সেই খুশির জন্য আপনার চেহারা এত উজ্জ্বল আলো, নিশ্চয়ই আল্লাহ আপনার কোনো আবুয়া করত, অন্য কেউ ধরতে না পারো, আবুয়া করে চোখ তো ফাঁকি দেওয়ার উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কোনো খুশ খবর জানিয়েছেন, যদি দয়া করে মেহেরবানি করে আমাদের জানান, আমরা বড় খুশি হই। কি খুশ খবর জানিয়েছেন যদি বলেন, আমরা বড় খুশি হই। আমার রাসূল বললেন, ও সাহাবারা শুনে নাও, কাল রাত্রে আমি যখন বিশ্রামে যাব, হঠাৎ আমার গুনাহগার উম্মতের চিন্তা মাথায় আসলো, আমি আর ঘুমাতে পারি না, আমি অস্থির হয়ে যাই, আমি একবার শুতে যাই, একবার উঠি, একবার শুই, একবার উঠি, এই ভা হালে চলতে চলতে হঠাৎ জিব্রাইল এসে আমাকে জানিয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি অর্থ? হাবিব, এত অস্থির হবেন না, এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আয় আমার হাবিব, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব। আয় আমার হাবিব, কাল কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ আপনার উম্মতকে আমি এত দেব, এত দেব, আপনি যত কোন খুশি না হবেন, আপনার উম্মতের উপরে আমার রহমত দিতেই থাকব, দিতেই থাকব। খুশি না বেজার? আমার রসুল অস্থির, আল্লাহ খুশ খবর জানাই দিল, হাবিব এত অস্থির হবেন না, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদিও আমি আহকামুল হাকিমের আসনে থাকব, কিন্তু আপনার উম্মতদের জন্য আলাদা কেস, আপনি যতক্ষণ খুশি না হবেন, আপনার উম্মতের আমি ছাড় দিতেই থাকব, নাজাত দিতেই থাকব, দিতেই থাকব। আমার রাসূল সাহাব আজমাইনের দিকে তাকিয়ে বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত বলবো, আল্লাহ আমি এখনো খুশি হয় নাই। আমার সকল উম্মতকে যখন জাহান্নাম থেকে আমি বার করে আনতে পারবো, তখনই বলবো, আল্লাহ এবার আমি খুশি হয়েছি। নো দাই সেল, আমি কে, কোন নবীর উম্মত, ভেবে দেখেছেন? আমার বাপ মার চেয়েও, আমার মায়ের চেয়েও আমার নবী আমাকে 70 গুণ বেশি ভালোবাসে। সেই নবীর উপরে দরুদ কোনটা পড়বো? তাই নে ফেতনা, বসে না দাঁড়িয়ে তাই নে ফেতনা, মিলাদুন নবী করা যাবে কি যাবে না তাই নে ফেতনা, লজ্জা শরমের মাথা খেয়ে উম্মত দাবি করো, কথা বুঝেন না? আজ বড় বড় ময়দানে প্যান্ডেল করে, মাইকিং করে বড় বড় বক্তা দাওয়াত দিয়ে আনা হচ্ছে, এটা কি বেদাত নয়? রসুলের জামানায় ছিল? রসুল কয় টাকার বেতনে ইমামতি করেছেন? বিলাল কয় টাকার বিনিময়ে আজান দিয়েছেন? কথা বলতে আমরাও জানি, ফেতনা ছড়াতে চাই না। আজ তোমার পেটের ভিতরে বেদা, তুমি মিলাদুন নবীনে ফতোয়া দাও, ঠিক কিনা বলেন? ঠিক।